বিপিএল এর বিরতির দিনে সব আলো কেড়ে নিয়েছিল সিলেট স্ট্রাইকার্স। ঐচ্ছিক অনুশীলনে এসেছিল প্রায় পুরো দল, তবে ছিলেন না ক্যাপ্টেন মাশরাফি বিন মর্তুজা। ঠান্ডাজনিত কারণে অনুশীলন করেননি নাজমুল শান্ত, তাছাড়া দলের সব ক্রিকেটারই আছেন ফিট। সিলেটের ঐচ্ছিক অনুশীলন, কিন্তু নেটে সবাই সিরিয়াস, টানা ম্যাচ হেরে ব্যাকফুটে দল, তাই ঐচ্ছিক অনুশীলনে হাজির প্রায় সব ক্রিকেটার। ঘণ্টা দুই নেট অনুশীলন করেছে রাজিন সালেহ দল, সেখানে ম্যাচ পরিস্থিতি তৈরি করেই হয়েছে মূল অনুশীলন। প্রায় পুরো দল অনুশীলনে এলেও ছিলেন না মাশরাফি বিন মর্তুজা। তাকে নিয়ে টিম ম্যানেজমেন্টের ভাবনা কি, কিংবা আইডিয়াল সিচুয়েশনে না থাকা মাশরাফিকে কেন খেলাচ্ছে টিম ম্যানেজমেন্ট? তার বোলিংও ভালো হয়েছে, হি লুক এজাইল ইন দ্য ফিল্ড। সো অ্যাজ দ্য ডে প্রোগ্রেসেস, আমার মনে হয় যত গেম যাবে তত হিল ডু বেটার। দ্য ইম্পর্টেন্ট থিং অফ মাশরাফি ইজ মেন্টালি ভেরি স্ট্রং, সো এটা ওর গিফটেড ফ্রম উপর থেকে গিফটেড। সো এবারের আসরে ব্যালেন্সড দল হলেও বিদেশি রিক্রুটমেন্ট নিয়ে আছে অনেক প্রশ্ন। অনেকেই আবার সিলেটের ফরেন রিক্রুটমেন্ট নিয়ে খুব একটা সন্তুষ্ট নয়। আমাদের অনেক সময় একটা টিমের নির্দিষ্ট একটা বাজেট থাকে, ওই বাজেট অনুযায়ী কিন্তু টিম করতে হয়। সো ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট যে একটা টিম যেন প্রপারলি রান হয়, সো দ্যাট ডিউজগুলো যেন ভালোভাবে পে করা হয় বা পেমেন্টসগুলো যেন প্রপারলি করা হয়। সো এই কারণে অনেক সময় অনেক ধরনের ওই বাজেট হিসাবেই কিন্তু টিম করতে হয়। সো এদিকে দারুণ ছন্দে থাকা চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এদিন পুরোদমে অনুশীলন করেছে। সিলেটের বিপক্ষে জিতে সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে চায় তারা। তবে পিএসএল শুরু হলে দলগুলোর বর্তমান কম্বিনেশনে কিছুটা ওলট পালট হবে, সে সময়টায় মানিয়ে নেওয়ার জন্য প্রস্তুত চট্টগ্রাম। এদিকে এদিন অনুশীলন করেছে খুলনা ও কুমিল্লা। গণমাধ্যমের সাথে এদিন কোনো কথা বলেনি কুমিল্লা ভিক্টোরিয়ান্স। মাঠে অনুশীলন করেছে সাকিব আল হাসান। দুই দফায় ব্যাটিং শেষে মাঠে কিছুটা রানিং সেশন করেছেন মিস্টার 75। দলটা এখন পর্যন্ত জয়হীন, যা কিনা তাদের জন্য বড় দুশ্চিন্তার কারণ। তবে এখান থেকে ঘুরে দাঁড়াতে একটা জয় যথেষ্ট বলছেন ম্যানেজার নাফিস ইকবাল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে মাহফুজুল ইসলাম, দেশ রূপান্তর।